নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আলপনার রান্নাঘরে আবার চলে এসেছি। প্রচণ্ড গরম, এই গরমে মানুষের সুস্থ থাকা মানে একটা বিশাল ব্যাপার। একটা করে দিন যাচ্ছে আর মনে হচ্ছে যেন হ্যাঁ ঠিক সুস্থ আছি, কিন্তু আমি একদমই সুস্থ নই। আমার শরীরটা খুব খারাপ, কিন্তু রান্না করতে হবে, আমি নিজেই রান্না করি, যার জন্য রান্না করতে হবে, খেতে হবে। শরীর খারাপের মধ্যে এই কীভাবে একটা রান্না করছি আমি সেটাই শেয়ার করছি, মানে এটা খুব উপকারী, অথচ খেতে তো হবে, তাই না? তো তার জন্য সেটাই দেখার অনুরোধ রইল। হ্যাঁ, আমি সামান্য মাছ করব। এই যে একটা সামান্য ছোট পেঁপে নিয়েছি, গাছের পেঁপে, এই পেঁপে দিয়ে পেট ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে, সেই রকমভাবে আমি মাছের রুই মাছের ঝোলটা শেয়ার করছি আজকে। এই যে বন্ধুরা, পেঁপেটা আমি এভাবে কেটে নেব। এইভাবে প্রথমে বীজগুলো ছাড়িয়ে নেব। যারা একদম নতুন রান্না করে জানে না, তাদের জন্য এটা আমি দেখাচ্ছি। এইভাবে এইভাবে বীজগুলো প্রথমে ছাড়িয়ে নেব, তারপর খোসা, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। পেঁপেটা তো ছিঁড়ে কেটে নিলাম, থেকেই পিস করলাম। হ্যাঁ, একটু জল দিয়ে পেঁপেটা দিয়ে আমি প্রেসারে নিয়ে নিলাম, একটা সিটি দিয়ে দেবো বলে। এটা একটা সিটি দিয়ে নেব। এই যে মাছ নিয়েছি, হ্যাঁ, মাছেতে এখন আমি নুন হলুদ ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এবারে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে পেঁপেতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেদ্ধ করার পর, আর কড়াইটা তো তেল দিয়েছি পরিমাণ মতো, তেল ঠিকঠাক গরম হয়ে গেছে। আমি গ্যাসটা এবারে মিডিয়াম ফ্লেম করে দিলাম, আর পেঁপেটা এইভাবে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কিন্তু শরীরের জন্য খুব উপকারী, খুব ভালো, আর একটু টেস্ট না হলে তো খেতে পারা যায় না, একটু টেস্টের মতো তো করতেই হবে না। এটা ভালো করে ভেজে তুলে নেব। এই যে বন্ধুরা, পেঁপেটা তো ভেজে তুলে নিলাম, এইভাবে ভেজেছি, একদম ঠিক মাছের মতন ভেজেছি। আর এখন মাছ ভাজা শুরু করেছি। এক সাইডটা হয়েছে, তারপরের সাইডটা আবার তুলে নেব। মাছ ভেজে তুলে নিলাম। এটা এই যে সামান্য আমি দুটাকে মৌরি দিলাম, আর কাঁচা লঙ্কা। মৌরির সেন্টটাও ভালো লাগে, আর এখন মৌরি সম্বরা খাওয়াটাও খুব ভালো, একটু মৌরি বাটা, মৌরি এ পেট ঠান্ডা করে মৌরি। এবারে এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি কোনো রসুন বা পেঁয়াজ বাটা, রসুন বাটা কিছুই দেবো না, এই পেঁয়াজ কুচি দিয়েই করব। এই যে পরিমাণ মতো নুন এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা এইভাবে ভাজা হয়েছে, আর খুব বেশি এর মধ্যে ভাজছি না, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দুটো টমেটো আমি কুচি করে রেখেছি। এই টমেটো এটা একদম মিডিয়াম সাইজ, খুব বড় না আর একেবারে ছোট না। এই টমেটো আমি দুটো দিলাম। এবারে পরিমাণ মতো হলুদ এতে অ্যাড করে নিলাম। জিরে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা এখন এতে অ্যাড করে দিচ্ছি। সরি, চলে গেছে একটু।
পুদিনা পাতা পেস্ট করে রেখেছি, এই পুরোটাই আমি হাফ দেব। এটা ভালো করে কষিয়ে নেব, একটু পরিমাণ মতো চিনি অ্যাড করছি। চিনি যদি কেউ পছন্দ করেন বন্ধুরা দেবেন, না হলে স্কিপ করতে পারেন। আমরা একটু মিষ্টিটা ভালো লাগে তাই সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। আমার শরীরটা সেরকম ভালো নেই, যার জন্য আমার কোনো একটা বেশ ইন্টারেস্টও লাগছে না, কিন্তু খেতে হচ্ছে করতে হচ্ছে তাই একটু শেয়ার করছি বন্ধুরা। সুন্দর কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। হ্যাঁ, এই যে জল দেওয়ার সময় এই যে পুদিনা পাতাটা ছিল এটা দিয়ে দিলাম, এই জলটা দিলাম, সেন্ট হবে, পেটটাও ঠান্ডা থাকবে। এই এইরকম রান্না এখনকার দিনে খাওয়া ভালো বন্ধুরা। এখন গরমের সময় যতটা পারা যাবে হালকা ফুলকা খাবার খেতে হবে, এসব খাবার খেলে কখনোই শরীর খারাপ করবে না। জলটা একটু ফুটলে তারপর আমি পেঁপে আর মাছ এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি পেঁপে আর মাছ এর মধ্যে অ্যাড করে দেব। এবারে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে দেব, কারণ আস্তে আস্তে ফুটবে আর বেশ ভালোভাবে পেঁপের ভেতর মাছের ভেতর এই ধরনের মশলার সেন্টটা অ্যাবজর্ব হয়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দু পিস করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। এই যে বন্ধুরা সার্ভ করে নিয়েছি, আমার মাছ পুদিনা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা টেস্ট হয় অথচ শরীরের জন্য খুব উপকারী, একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। তাহলে আজকের মতো আসি, বাই, টাটা।